বন্ধুরা রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা বানিয়ে আপনাদের শেখাবো সেটা হচ্ছে যে, মনে করুন আপনার অ্যানি অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড সেটের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বা আপনি সেটাকে কোনোভাবেই খুলতে পারছেন না। যেমন আমাদের এই সেটটা আপনারা দেখুন, তো এটাতে আমরা আমাদের পাসওয়ার্ডটা যেটা ছিল 9062 আমরা দেওয়ার পরে খুলছে না, মানে এটা ডিসেবল হয়ে গিয়েছে, লক হয়ে গেছে। তো এটাকে আমরা এখন ফরগট করব। তো মানে এটাকে ফরগট করলে যেগুলো আমাদের হবে ঘটনাটা, এতে যতগুলো যা কিছু আছে সব কিছু আপনার উড়ে যাবে, অর্থাৎ আপনার যে সমস্ত ভিডিও ফটো যা কিছু আছে। তবে একটা জিনিস মজার ব্যাপার, আপনার হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যা লিঙ্ক ছিল সবগুলো রিট্রিভ করা সম্ভব, কিন্তু আপনার ফোনের মেমোরিতে এবং স্টোরেজ যা কিছু আছে সবগুলোই উড়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এই ফোনটাকে আপনাদেরকে রিস্টোর মেরে আমরা এখন দেখাবো। তাহলে এই প্লাস প্লাস আর পাওয়ার বাটন আপনারা চাপবেন, প্লাসটা এবং পাওয়ার বাটনটা আপনাকে ধরে চেপে রাখবেন, সরি, তো প্লাস বাটন এবং স্টার্ট বাটন আপনারা চাপবেন, চেপে রেখে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এবার বন্ধুরা, তাহলে উপরে আপ বাটন প্লাস আপনার পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখবেন। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আপনার এমআই এর লোগো আসছে এরকম, আপনার আপ বাটন এবং প্লাস পাওয়ার বাটনটা চেপে রাখার পরে এই এমআই এর লোগো আসবে, অর্থাৎ এটা আমাদের এমআই সেট ছিল। তো এই লোগোটা আসবে আপনাদের, মনে করুন নোকিয়া, তাহলে নোকিয়ার লোগো আসবে। তারপরে এটা সেটটা অন হোক, তারপর আমি বন্ধুরা যে অপশানটা বলবো সেই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। আশা করি বন্ধুরা আপনাদের যে সমস্যাটা হয়েছিল সেটা সমাধান হবে, অর্থাৎ প্রত্যেকটা সেটেরই আমরা এখন বন্ধুরা তো বন্ধুরা খেয়াল করতে থাকুন। তাহলে আমাদের মূল বিষয়টা হলো আপনার যদি কিনা উপরের বাটন দিয়ে না হয়, তাহলে আপনার স্টার্ট বাটন প্লাস মাইনাস বাটনটা, অর্থাৎ ভলিউম যেটাতে কমাচ্ছি সেটা আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের আপনার সফটওয়্যার লোগো। তো বন্ধুরা, আমরা অপেক্ষা করতে থাকি, যেহেতু টোটাল ফোনটাই রিবুট হবে তার জন্য সময়টা একটু বেশি লাগবে, এবং আমাদের পরবর্তীতে যে অপশানগুলো আসবে সব ভলিউম বাটন দিয়ে আমাদের উপর নিচে করতে হবে, তখন আমরা এটা ইউজ করব। তো বন্ধুরা, আমরা এখন একটু অপেক্ষা করতে থাকি। তো বন্ধুরা, এখন লোগোটা এসেছে, আমরা একটু অপেক্ষা করি। যতক্ষণ না আপনার বুট কমপ্লিট হচ্ছে, ওকে বন্ধুরা সরি, আমরা আবার আপনাকে পুনরায় সিস্টেমটা দেখাবো, এটা নিইনি। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আপ বাটন মানে প্লাস বাটন যেটা ভলিউম বাড়াই, এটা হচ্ছে স্টার্ট বাটন মানে যেটা দিয়ে পাওয়ার অন করি, এটা আপনাকে তাহলে ক্লিক করে রেখে বা চেপে রেখে আমরা একসঙ্গে করলাম প্রায় মোটামুটি
20 সেকেন্ড বা 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে অন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা এবারে আপনারা কি করবেন, সমস্ত পাসওয়ার্ড বা প্যাটার্ন ফরগট করার জন্য এবার রিবুটে আপনারা টিপবেন স্ক্রিন। আচ্ছা, যদি এখান থেকে না হয় তাহলে আপনাদের যেটা করবেন, আপনি এই ক্ষেত্রে আপনি স্ক্রিনে কাজ করবেন না, এই ক্ষেত্রে আপনার পাওয়ারের ভলিউম বাটনের উপর নিচে কাজ করবে। তো আমরা এখন উপর থেকে নিই। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমাদের যেহেতু সব কিছু আমরা ভুলিয়ে বা ইরেজ করতে চাইছি, তাহলে আমরা সেকেন্ড অপশনে আসব, রিবুট আছে, তারপরে আছে ওয়াইপ ডাটা এবং কানেকশন উইথ অ্যাসিস্ট্যান্ট এমআই অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমরা করবো মাস্কানেরটা। এবার এক্ষেত্রে মাস্কানেরটা নিয়ে আসার পরে আমরা যেটা স্টার্ট বাটন ছিল বা আমরা পাওয়ার বাটন ছিল, পাওয়ার বাটনটা ক্লিক করে দেব। তো পাওয়ার বাটনটা এখন আমরা চাপছি। তো এরপরে আমাদের জিজ্ঞাসা করছে যে ওয়াইপ অল ডাটা আর ব্যাক টু মেন মেনু। তাহলে আমরা যেটা করব, ওয়াইপ অল ডাটা, যেহেতু আমরা ভুলে গেছি সেটাকে সব কিছু ডিলিট করে দেবো। আর এক্ষেত্রে আমাদের আবারও আমি রিমাইন্ড করছি, সেটা আমাদের সব কিছু কিন্তু মুছে যাবে যেটা ফোনের স্টোরেজ মেনুতে ছিল। ওকে বন্ধুরা, আমি এখন অল ডাটা ইরেজ করে দিচ্ছি। তো এখানে আবার কনফার্ম করতে চাইছে, কনফার্ম ওয়াইপ অফ অল ডাটা, দিস ক্যানট বি আনডান, মানে এতে আপনি আবার রিডু করতে পারবেন না, অর্থাৎ সব কিছু আপনার ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কনফার্ম করার জন্য এই যে আপ এবং ডাউন বাটন, মানে প্লাস এবং মাইনাস বাটন, আমি ডাউন বাটনটা টিপছি, এরপরে আবার আমার স্টার্ট বাটনটা আবার ক্লিক করছি, এটা মানে যেটা পাওয়ার বাটন বলছি আমরা। তো এরপরে আমাদের সবগুলো মুছে যাচ্ছে বন্ধুরা। এটা আপনার অবশ্যই 100% জেনুইন কাজ করবে এবং হবে অবশ্যই। এখন দেখতে পাচ্ছি ডাটা ওয়াইপড সাকসেসফুলি, তার মানে আমার ফোনটা এখন যা কিছু প্যাটার্ন বা এটা ছিল সেটা আমার মুছে গেছে। এবার ব্যাক টু মেন মেনু করলে আমরা দেখা যায় কী হয়। এখন ব্যাক টু মেন মেনু করছি। তো বন্ধুরা, যদি ওখানে না কাজ হয় আপনার ওই একইভাবে পাওয়ার বাটনে আপনি পাওয়ার বাটন বা স্টার্ট বাটনে ক্লিক করবেন, আর এরপর আপনারা যেটা করবেন সেটা হলো রিবুট। তাই রিবুটে এবার ক্লিক করবেন, উপরে রিবুটে আপনারা টিপে নেবেন, এবার রিবুট টু সিস্টেম আর ব্যাক টু মেন মেনু। তাই আমরা এখন এইটা দিয়ে ক্লিক করব বা সিলেক্ট করে আমরা চেপে দেব পাওয়ার বাটনটাকে, সেটা হচ্ছে রিবুট টু সিস্টেম। তো বন্ধুরা, এবারে আমাদের সেটটা পুরো নর্মালি ওপেন হবে আশা করা যায়। তো বন্ধুরা, ভিডিওর ফাঁকে কয়েকটা কথা বলি, আপনাদের যদিও এরপরে কোনো প্রবলেম ফেস হয়, মানে আপনারা যদি এটা না করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমরা পুনরায় আপনাদেরকে ভিডিও করে আবার রিআপলোড করার দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা আমাদের ওভার ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন হলে আপনাদেরকে ধন্যবাদ। সেই থেকে কি করছিলে, পাসওয়ার্ড ভুলে গেছ কেন? পাসওয়ার্ড ভুলে যাবে কেন? সেটা মনে হলো সেটা কি করে করে। তো বন্ধুরা, এখন এটা অন হয়ে গেছে। এটা আপনার মোটামুটি রিবুট হতে বেশ সময় লাগে, আপনার 5 মিনিটও লাগতে পারে বা 6 মিনিটও লাগতে পারে। আমরা ভিডিওটি শর্টের জন্য কিছু সময় কেটে কেটে দিয়ে আপনাদের আপলোডটা দিয়ে দিচ্ছি, কিন্তু সিস্টেমটা পুরো একই আছে, আপনারা সেম ওয়েতে আগাবেন। আপনার ভিডিওটা যাতে লেংদি না হয় আমরা সেটাই করেছি। আমরা এরপরে ল্যাঙ্গুয়েজগুলো সমস্ত কিছু যেভাবে যা সেট আপ করতে হয় একটা নতুন সেট, সেভাবেই আমরা সেট করছি, যেহেতু আমরা সব কিছু ডিলিট করে দিয়েছি। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তারপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করলাম, এখানে নেটওয়ার্ক চাইছি, আমরা এটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। তারপরে আপনি চাইলে আপনি ওরা সেট আপ করে নিতে পারেন, আমাদের দুটো সিম লাগানো, একটা সিম লাগানো আছে জিও, তো ওটাই থাকলো। তো বন্ধুরা, এখানে আপডেট চাইছে এবং আমরা আপডেটটা করতেও পারি নাও পারি, এটা আমরা স্কিপ করে বেরিয়েও যেতে পারি। তো বন্ধুরা, ওভারঅলই সিস্টেমটা পুরো এই ছিল। এরপরে বন্ধুর এসে গিয়েছে, আমরা সেট আপ করতে পারি অথবা আমরা এটাকে নাও করতে পারি। তো আমরা এখন গেট এ ফ্রেশ স্টার্ট আমরা করে নিচ্ছি ফোনটাকে।
এখন বন্ধুরা আমাদের কি এখানে আনলক আফটার ফ্যাক্টরি রিসেট, এখানে আমাদের গুগল কিছু পাসওয়ার্ড চাইছে, ইউর ডিভাইস ওয়াজ ফ্যাক্টরি রিসেট, ইউ ক্যান আনলক ইট ইউজিং ইয়ার প্রিভিয়াস পাসওয়ার্ড। যদি আমাদের জানা থাকে সেটা প্রিভিয়াস পাসওয়ার্ড করতে পারবো, অথবা আমরা ইউজ গুগল অ্যাকাউন্ট ইনস্টিট, মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা খুলতে পারবো এর পরিবর্তে। তো বন্ধুরা আমরা গুগল অ্যাকাউন্ট এটা দিয়ে আমরা এখন খুলবো, এরপরে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট ছিল জিমেল সেই অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। তো বন্ধুরা আমরা মেল দিলাম, যেভাবে মেল দিতে হয় মেল দেওয়ার পরে আমরা নেক্সট নেক্সট করে চলে যাব, আই মিন তারপরে আপনার পুরো নিউ স্ক্রিন ফেস লক চলে আসবে। তো আমাদের এখানে একটু ভেরিফাই চাইছে।